শুনেছেন যে খুব রক্ত সংকট চলছে সারা রাজ্যে, বা কেন চলছে, কেন চলছে রক্ত সংকট? আজকে তো প্রথম রক্তদান দিন, মানে কোনো ভয় বা আতঙ্ক ছিল রক্তদানে? এবার থেকে দিতে পারবে? কিরকম লাগছে প্রথমবার রক্ত দিয়ে? এখন ভালো লাগছে? এটা ভেবে যে আপনার রক্তটা কারোর কাজে লাগবে। কী নাম দিদি আপনার? আপনি কিসে আছেন? ভোটের মরশুম বলে নয়, আমাদের গরম খুব যখন বাড়ে তখন দেখা যায় যে আমাদের সারা বছরের যে ভলান্টারি ব্লাড ডোনেশনগুলো হয় সেইগুলো কিছু কিছু ক্যাম্প ক্যান্সেল হয়, আর ভোট তার একটা অ্যাডিটিভ এফেক্ট রয়েছে। এই দুটো কারণেই আর কি আমাদের যতগুলো ক্যাম্প শিডিউল করা ছিল তার মধ্যে কিছু সংখ্যক ক্যাম্প ক্যান্সেল হয়েছে। এইটা মেইনলি দুটো জায়গা বেশি এফেক্ট করেছে, একটা হলো ডিস্ট্রিক্ট হসপিটাল আর আরেকটা হলো চন্দননগর। তো মোটামুটি যতগুলো ক্যাম্প ক্যান্সেল হয়েছে আমরা সমসংখ্যক ক্যাম্প আমাদের স্বাস্থ্য দপ্তরের কর্মচারীদের দিয়ে অর্গানাইজ করিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে এইটা মানে এই পিরিয়ডটা স্মুথলি আমরা ওভারকাম করি। শ্রীরামপুর আরামবাগের কী অবস্থা? শ্রীরামপুর আরামবাগে অ্যাজ সাচ সেরকমভাবে ক্যাম্প ক্যান্সেল হয়নি। স্টিল আমাদের একটা কল ছিল সমস্ত ব্লক মেডিকেল অফিসারদেরই এই ক্যাম্পটা অর্গানাইজ করার, তো সেই জন্য যেরকম শ্রীরামপুর সাব ডিভিশনে আজকেই আমাদের কানাইপুর ব্লক, শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক, সেইখানকার হেলথ ডিপার্টমেন্টের স্টাফেরা আজকে ব্লাড ডোনেশন করছেন, চলছে, ওই ক্যাম্পটাও চলছে। মূলত কারা দিচ্ছে রক্ত? স্বাস্থ্য কর্মচারীরা, সব ধরনের স্বাস্থ্য কর্মচারী, চিকিৎসক, অচিকিৎসক, সমস্ত কর্মচারী। কতজন দেবে আজকে সবাই? আমাদের আমরা এক্সপেক্ট করছি অ্যারাউন্ড 70 আমরা রিচ করতে। স্যার, আপনি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সেই হিসাবে আজকে রক্ত দিলেন মানুষকে, মানে রক্ত সংকটের জন্য কীরকম লাগছে? না, এটা আমাদের কাছে খুব একটা নতুন কোনো অভিজ্ঞতা নয়। আমরা মানে আমাদের চিকিৎসক বা অচিকিৎসক কর্মচারী যারা রয়েছেন তারা মাঝে মাঝেই রক্তদান করেন, এবং মোটামুটি গড়ে বছরে একবার করে তো সবাই দেয়। ঠিক আছে স্যার, আপনার নামটা? সরি, আপনার নামটা স্যার? শুভ্রাংশু চক্রবর্তী।